আমাদের অতিথি বক্তা ডক্টর চন্দনলাল মঞ্চ উপস্থিত, আমার অভিবন্ধন উপস্থিত ছাত্র বন্ধু, আমি প্রথমে আপনাদের আমাদের পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। দেশে আমাদের কমিউনিস্ট পার্টি তার আগে বিদেশে যে আপনারা শুনেছেন বহু বছর, এই 100 বছর চুক্তি যখন অনুষ্ঠিত হচ্ছে, অনেকে অনেকদিন করে লিখছেন, লিখে যাচ্ছেন, আরো লিখবেন, বেশি বেশি করে লিখবেন। সারা পৃথিবীতে যখন দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে, তখন কমিউনিস্ট পার্টি নাকি আর নেই, কমিউনিস্টদের নাকি দেখা যাচ্ছে না, যেগুলো আগে এখানে আমরা শুনেছি, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। আজকে আপনাদের এই সমাবেশ গ্রহণ করছে এরকম একটা পরিবেশের মধ্যে, আমি কমিউনিস্টরা আছে খালি কলকাতায় নয়, খালি বাংলায় নয়, খালি দেশে না, সারা দেশে একটাই পার্টি কমিউনিস্ট পার্টি, যাদের একটা ডান্ডা আছে, আর কোন পার্টি নেই পৃথিবীতে তার বলতে পারে যে সারা পৃথিবীতে সব দেশে আছে যাদের ডান্ডা। আমি আপনাদের বেশি সময় নিতে চাই না, আমাদের উপভোক্তারা আছেন তারা বলবেন, আমি তো আপনাদের জেলায় এখানে এখানে ঘুরতে চাই। আমি খুব সংক্ষেপে 15 মিনিটের মধ্যে আমার কথা শেষ করতে চাই। আমি পার্টির ইতিহাস যাচ্ছি না, কারণ ইতিহাস এমন একটা জিনিস, এর প্রকৃতি হোক, সমাজই হোক, যা কিছু আমরা জানি, তা নিয়ে তো পরিবর্তনশীল, কারণ অনেক নতুন কথা যা কিছু জানা যাচ্ছে, যত গবেষণায় ঘটছে তত আমরা জানতে পারি। আমি আপনাদের প্রথমে একটা ঘোষণার মধ্যে বলতে চাই, আমাদের পার্টি এই কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস সারা দেশে, এটা পার্টি আমাদের সপ্তদশ কংগ্রেস 2002 সালে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল। এই পার্টি কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে আমাদের পার্টির ইতিহাস লেখা দরকার, এবং তার জন্য একটা পার্টি কেন্দ্রীয় কমিটি একটা কমিশন তৈরি করেছিল। সেই কমিশনের কমিটেন্ট ভারতীয় সেনসুজি, সতী বসু, ই কে নায়নাথ, ই রামচন্দ্রন, কোর্তলা সত্যনারায়ণ এবং কমরেড অনিল মিশ্রা, এই ছয়জনের ইতিহাস কমিশন তৈরি করেছে। এই ইতিহাস কমিশন তার হেডকোয়ার্টার ছিল কলকাতা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই ইতিহাস কমিশন এটা তার হেডকোয়ার্টার ছিল, এবং এই ইতিহাস রচনায় পশ্চিমবঙ্গের আমাদের পার্টি রাজ্য কমিটি তাদের যে ভূমিকা সেই ইতিহাসে স্বীকৃত আছে সূচনা। আপনারা হয়তো জানেন অনেকে যে আমাদের পার্টি রাজ্য কমিটির উদ্যোগে আমাদের কমিউনিস্ট আন্দোলনের অনেকগুলো দলিল একত্রিত করে এগুলো 25 খণ্ডে প্রকাশিত হয়েছে, অনেক আগেই প্রকাশিত হয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি, এবং সেই সব দলিলগুলি খুব অমূল্য দলিল, যার উপরে আমাদের নির্ভর করে এবং অন্যান্য যা আছে দলিল ইত্যাদির উপরে নির্ভর করে আমাদের পার্টির ইতিহাসের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। আমাদের পার্টি প্রকাশনা এবং লেখকের পক্ষ থেকে যেটা বাংলা অনুবাদ এই সময়কালে পাওয়া যায় কাজে, আমি আপনাদের সেই বিষয়ে খালি ঘোষণা করার জন্য জানিয়েছি যে আরও কয়েকটি বই আপনারা জানেন যে আমরা প্রকাশ করেছি, এটা এখানে যা বাসন হবে তার চাইতে গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে জমা অনেক মানুষের কাছে এই যে ইতিহাস। আমি আপনাদের বলতে চাই যে যদি ইতিহাস চর্চা করতে হয় তাহলে আমাদের এই বর্তমান যুগ, আধুনিক যুগে এই বাংলা এখানে অবিভক্ত বাংলা থেকে শুরু করে এই অঞ্চলে আমাদের যে কমিউনিস্ট আন্দোলনের বিকাশের যে পশ্চাৎপদ সেগুলো আমাদের অনুসরণ করতে হবে, বুঝতে হবে। আমরা মনে রাখি যে 1757 সালে করাচির প্রান্তরে ভারতের স্বাধীনতা সূর্য অস্তন্ত হয়েছিল, সিরাজ উদ্দৌলা, মোহনলাল, মীর মন্দ রায় জীবন দিয়েছিল,
আমরা মনে রাখি যে তার আগে 1699 সালে প্রায় বছরের শেষ দিনে ডিসেম্বর মাসে 1699 ডিসেম্বর 31 লন্ডন একটা কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছিল, যেটা পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে জানা যায়। প্রায় সেই সময় পর্যন্ত আমাদের দেশ আর চীন এই দুটো দেশ পৃথিবীর দুটো বৃহত্তম দেশ, এখন জনসংখ্যার বিচারে এদের যে মোট উৎপাদন, পৃথিবীর যে মোট উৎপাদন ছিল তার অর্ধেকের বেশি এই দুটো দেশ। আর আমরা জানি তারপরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে পরে ব্রিটিশ শাসন তথা বলতো মহাবিন্দু এবং প্রথম স্বাধীনতা সংগ্রামের পর এই সব নীতি সেই সময়কালে এই ঔপনিবেশিক শাসনে আমরা এখন কোথায় জানি। আমি আপনাদের এটাও বলতে চাই যে এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন সারা দেশে মানুষের মুক্তির জন্য লড়াইয়ের পথ দেখাচ্ছে, প্রকাশিত হলো যে এটা আমরা সবাই জানি, সবাই পড়ি, হয়তো পড়ি পাই কমিউনিস্ট ইস্তেহার সেই 1848 সালে। 1848 সালে আমি একেবারেই 17 সালের পরে বা তার কাছে যাচ্ছি না, আমি তার আগের তারিখে খবর বলে বসে যাবো। 1848 সালে কমিউনিস্ট ইস্তেহার এই কমিউনিস্ট এবং সেই কথাটা এবং তার জন্যে যা করতে হবে 1864 সালে তখন প্রথম আন্তর্জাতিক হয়েছে। আমি এটা বলছি এসব কথা এই জন্যই যে তার প্রভাব আমাদের দেশে এখানে পড়েছে। আমি দেশের কথায় যাচ্ছি না, বাংলা নিয়ে দু একটা কথা বলে আমি কথা শেষ করতে পারি যে আমাদের এখানে এর প্রভাব পড়েছিল এটা আমরা বুঝতে পারি যে 1842 সালে আমি 1848 আগে কথা বলছি যখন ইয়ং বেঙ্গল হয়েছে এখানে, তখন ইয়ং বেঙ্গল তারা তখন বলছেন তখন তখন এইসব চর্চা আরম্ভ হয়েছে পৃথিবীতে সমাজতন্ত্র শোষণ থেকে মুক্তি কোন পথে হবে এসব তখন তারা লিখেছিলেন যে জমির রায়কে মালিকানা দিতে হবে জমিদারদের কাছ থেকে, জমির মালিকানা দিতে হবে ইয়ং বেঙ্গলে। রাধানাথ বিদ্যার তিনি ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন, তিনি হিমালয়ের উচ্চতা ভেঙেছিলেন, তিনি শ্রমিকদের ইউনিয়ন করতে বলেন। তখন এই বাংলাদেশ এই কলকাতা এইখানে এবং আমরা জানি হরিশ্চন্দ্র মুখার্জি হিন্দু প্যাসিয়ে প্রকাশ করতেন, তিনি 1857 সালে পর 1858 সালে আমরা দেখি যে ওইখানে যেসব কথা লেখা হচ্ছে যে এই ইংলিশ রাইট এবং বাঙালিদের ধর্ম ধর্মঘট কথাটা এখন আমরা চলে গেল ব্রিটিশ রাইট ব্রিটিশ আন্দোলন তার প্রভাব এখানে তখন আমাদের এখানে আমাদের দেশে বাংলায় বলতে পারেন প্রথম এই কলকাতা এখানে সোশ্যালিস্ট ডক্ট্রিন কমিউনিস্ট কি কমিউনিস্ট কি সোশ্যালিস্ট সেই সব তখন তারা সেই সব এবং 1848 সালে কমিউনিস্ট ইতিহাস প্রকাশ হওয়ার পরে সে নিয়ে কথা লিখেছেন তখন তার সোম প্রকাশ বলে একটা পত্রিকা যেটা সম্পাদক ছিলেন এবং আপনারা জানেন হয়তো যে দ্বারকানাথ বিদ্যাভূষণ যিনি বিদ্যাসাগরের কাছের মানুষ ছিলেন, তখন সেখানে চর্চা হচ্ছে যে কি সাম্যবাদ কি সমাজতন্ত্র কি ইত্যাদি ইত্যাদি নয় কি সব মানুষ বুঝেছে কিন্তু এইখানে এই মাটিতে অনেক দিনের চর্চা। তারপরে যখন কমিউনিস্ট আন্তর্জাতিক প্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠিত হয়েছে মার্কসের নেতৃত্বে তখন এই কলকাতা থেকে একজন কমিউনিস্ট আন্তর্জাতিক চিঠি লিখেছে 1864 কমিউনিস্ট আন্তর্জাতিক 1871 হচ্ছে তথা পর্যন্ত প্যারি কমিউন আর সেই প্যারি কমিউনের সময়টাই কি 1871 সালে আগস্ট মাসের 15 তারিখে কলকাতা থেকে একজন চিঠি লিখেছিলেন এখানে কমিউনিস্ট আন্তর্জাতিকের শাখা বলবেন তখন তার নাম এখনো জানা যাবে কিন্তু যে অধিবেশনে এটা আলোচনা হয়েছিল তার সব তারিখ এবং কি লিখেছিলেন সেই চিঠি সব প্রকাশিত হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না। সেই অধিবেশনে মার্ক্স এঙ্গেলস উপস্থিত ছিলেন, জীবিত ছিলেন, উপস্থিত ছিলেন।
ইতিহাস নেই জিতবো একটা প্রেক্ষাপট আছে। আমি আর অনেক কথা এখানে যাওয়ার সময় নেই, কিন্তু যদি বাংলাই আপনি ধরেন তাহলে আপনি যেমন বললাম বিদ্যাসাগরের কথা, তেমনি আপনি যেতে পারেন এবারে বঙ্কিমচন্দ্র যখন 1879 সালে লিখছেন সামন, তার প্রথম 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 প্রকাশ পরবর্তী ও সংস্করণগুলো দেখে সংশোধন করে বিক্রি করেছে, সেই সব কথা উনি লিখছেন। এখানে অবৈধ মৃত্যু ইন্ডিয়ান র্যাঙ্ক বলে লিখেছেন ওই সময় 1881 যেটা নাটক দিয়েছিলেন, ওই যখন বিরাট ষড়যন্ত্র মামলা হয় তখন সেখানে যে আদালতে যা দৃষ্টি পড়বার জন্য আমাদের যে বক্তব্য রাখবার জন্য ওই বইতে, অর্থাৎ অনেক দিনের চর্চা এখানে রবীন্দ্রনাথ সোশ্যালিজম নিয়ে পরে নজরুল আদালত কোথায় জন্মে আসছি, কারণ বহু পরিচিত এবং আমরা এসব জানি। এবং এই সব একটা প্রেক্ষাপট আমি অরবিন্দ আমি বিবেকানন্দকে উদ্ধৃতি দিতে পারি, সেটা উদ্ধৃতি দেওয়ার জায়গা নয় আমি দিচ্ছি না, এবং তারা সেই জীবন পর্যন্ত এইরকম করছিলেন তা না, কিন্তু এই সব কথা সাম্যবাদের কথা সমাজতন্ত্রের কথা এই যে সব কথা এরা উল্লেখ করেছেন, এবং অরবিন্দের সম্ভবত প্রথম ভারতীয় আমাদের ইতিহাস কমিশন, আমি যা বলছি আমার ইতিহাস কমিশনের কথা থেকে আমি বলছি, আমি আমার নিজের কোনো কাণ্ডজ্ঞান নেই, আর যদি কিছু বলতে থাকে আপনার যদি তাহলে আমি কমি বুঝতে পারি, কারণ আমার তার বাইরে গেছে। সেই জন্যে এইটা তিনি বলে প্রথম ভারতীয় যিনি খুলে দিয়ে শব্দটা ব্যবহার করেন, যাকে এখন বাংলায় পড়া পড়া বলে কি বাংলার কি হয় না, এই সব কথা তাদের নিজের কথা ব্যবহার করে এটা পরে তিনি করেছেন। বিবেকানন্দ প্রথম যিনি বললেন যে সমাজতন্ত্র মানে উনি বলেছিলেন অন্য প্রেক্ষাপট যে আমাদের দেশ কি বলে সেখানে চারটা যুগ পেরিয়ে গেছে, একটা ব্রাহ্মণ কালী শাসন করত, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, এবারে শূদ্র যুগ আছে। এই শূদ্র যুগ আসলে কে বলছেন তিনি যে সবচেয়ে নিপীড়িত মানুষ যারা তাদের কথা, এবং এই যে সোশ্যালিজম ওই শব্দ যে ব্যবহার উনি এইখানে কাজে একটা দীর্ঘ প্রেক্ষাপট আছে, এটা এটা এমন জিনিস নয় যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী চাইলে বাংলা বা দেশ থেকে মুছে দিতে পারবেন, ভারতের ঐতিহ্যতা না বাংলার ঐতিহ্যতা না দীর্ঘ ঐতিহ্য এই আমি আমার কথা শেষ করতে পারি, এত সব কথায় না গিয়ে প্রথম আন্তর্জাতিক বলেছি, দ্বিতীয় আন্তর্জাতিক যখন তৈরি হলো তখনও ভারতের এখানকার প্রতিনিধি দেখাচ্ছেন বাঙালি অবলম্বনে আমি সে মধ্যে যাচ্ছি না, কিন্তু এখান থেকে প্রতিনিধিরা গেছেন ওখানে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই প্রতিনিধি দলে ছিলেন, যাতে যাতে জনপ্রিয় একটা ওর নাম রাখছে নাম রাখলাম কিন্তু চট্টোপাধ্যায় বলতো না, সেই ওর আরো অনেক ইতিহাস আছে আমি যেতে পারছি না, বাইরে ক্ষমা গেছিলেন এখান থেকে রাহুল রানা গেছিলেন ইত্যাদি, আর ওখানে মাঝা মাঝামত যেটা বলছে লেনিন ওই কংগ্রেসে উপস্থিত, এবং 1907 সাল দ্বিতীয় আন্তর্জাতিক, দ্বিতীয় আন্তর্জাতিকের নেতারা যখন সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করছে, আর লেনিন বলছেন এই সাম্রাজ্যবাদী যুদ্ধ হচ্ছে যে দুনিয়া দখলের জন্য বাজার দখলের জন্য এই যুদ্ধে সর্বরা শ্রেণী শ্রমিক শ্রেণীর কোনো লাভ নেই, কারণ এই যুদ্ধ রেঞ্চের উপাশে এপাশে কোথায় জার্মানির কৃষক ফ্রান্সের কৃষকের বাড়ি ছিলেন জোয়ারের বিরুদ্ধে অস্ত্র করবে, এটা আমাদের লড়াই নাই, সব অন্তকে ঘুরিয়ে ধরো ঘুরিয়ে দাও, নিজেদের দেশের শাসক শ্রেণীর বিরুদ্ধে সাম্রাজ্যবাদ যুদ্ধকে কেউ যুদ্ধে পরিণত করো, আর সেটাই হচ্ছে নরেন্দ্র যুদ্ধ, তার জন্য লড়াই 1700 সাল তখন 7 সালে যখন তার 10 বছর আগে যখন গুজরাট কংগ্রেস হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিকে, তখন এখানে বীরনাথ চট্টোপাধ্যায় থেকে ম্যাডাম জমা করে গেছেন বক্তৃতা করেছেন লেনিন উপস্থিত, এবং যেটা ওখানে উল্লেখযোগ্য যে রোজা লুক্সেমবার্গ ওই বক্তৃতার প্রশংসা করে হাতটা দিয়ে এসেছে, 1700 সাল নভেম্বর যুদ্ধ কমিউনিস্টান আন্তর্জাতিক গঠন, তারপরে তার সঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন, কিন্তু আমি যেটা বলে শেষ করতে পারি যে সেই সময় বাংলা তার যে কংগ্রেসের খবর নিয়েছে, আমি আমি উল্লেখ করছি যে প্রথম যেটা বাংলায় কাগজটা লেখা হয়েছে আমি জানি কালকে কাগজটি লেখা হবে, কিন্তু আমি বলছি যে 1917 সালের
সাত থেকে সতেরোই নভেম্বর নভেম্বর দুটো হল, আর এই সতেরো তারিখ নভেম্বর মাসের সতেরো তারিখ ওই কি বলে বসুমতী পত্রিকায় লেখা হলো সেই খবর প্রথম এখানে এসে সে সংবাদ পৌঁছেছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল নভেম্বর বিপ্লবের ক্রমান্বয়ে। তখন এই সমস্ত ঔপনিবেশিক দেশগুলো যে কমিউনিস্ট আন্তর্জাতিকের আহ্বান অনুযায়ী কি করে সেখানে মুক্তি সংগ্রাম হবে, একসাথে লড়াই করতে হবে, এই সব বার্তা হচ্ছে কমিউনিস্ট আন্তর্জাতিকে কি করে লড়াই করতে হবে, যুক্তফ্রন্ট করতে হবে, জাতীয় মোর্চা গড়ে তুলতে হবে দেশকে স্বাধীন করার জন্য, যে কাজ এখানে আমাদের পার্টি করেছে সেটা আমি যাচ্ছি না, কিন্তু তার বার্তা প্রথম বইটা নিচ্ছি দু সপ্তাহের মধ্যে অমৃতবাজার পত্রিকা দিয়েছি। বিপিন চন্দ্র পাল যিনি জানেন আপনারা যে আমাদের যারা বলা হয় যে এবারে আপসকামী আর আপস বিরোধী এসব নানা ভাষা আছে কংগ্রেসের মধ্যে, লাল পাল পাল তিনজন ছিলেন যারা তীব্রভাবে বিরোধিতা করতেন যারা আপসপন্থী তাদের বিরুদ্ধে, উনি এখানে কলেজ থেকে বক্তৃতা করেছিলেন। বলশেভিজম কি, বলশেভিজম মানে কি, বলশেভিজম তাই বলতো কারণ বলশেভিক পার্টি কমিউনিস্ট পার্টি কোনো করে না, উনি এখানে কলেজ স্কোয়ারে বক্তৃতা করেছেন তখন সেই বক্তৃতা পাওয়া যায়, অর্থাৎ বাংলায় অনেক পত্র পত্রিকা থেকে এই সংবাদ এসে পৌঁছচ্ছে, যেন ইতিহাস দীর্ঘ। আমি তার মধ্যে যেতে চাই, আমি যেটা আপনাদের বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দায়িত্ব হচ্ছে খালি ইতিহাস চর্চা করা, খালি পিছনে ফিরে দেখা না, আমরা পিছনে ফিরে দেখি, ইতিহাস চর্চা করি, অনুসন্ধান করি ভবিষ্যতের পথ অনুসন্ধানের জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের সামনে যে চ্যালেঞ্জ, সবচাইতে কঠিন চ্যালেঞ্জ এই সময়কার, এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের দায়িত্ব সবচাইতে বেশি। বাংলায় যখন যেখানে আমাদের দেশের স্বাধীনতা সূর্য প্রথম অস্তমিত হয়েছিল, আজকে সেই দেশে সামনে বিরাট বিপদ, এবং আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু আমাদের সাধারণ সম্পাদক এখানে আছে বলবেন, কিন্তু বাংলার দায়িত্ব হচ্ছে যোশীবাবু যেটা বলতেন যে পশ্চিম বাংলার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই পথ দেখাতে হবে, সামনের সাইডে তাকে থাকতে হবে, প্রতিবাদে প্রতিরোধে আমাদের সেই লড়াইতে সংগ্রামে এই পথ দেখাতে হবে, এই আত্মবিশ্বাস নেই আমাদের ফিরে যেতে হবে, আমাদের বিশ্রাম নেই, আমাদের ছুটি নেই, আমাদের কমিউনিস্টদের আমাদের প্রতিদিনের কাজ, প্রতিটি গ্রামে গঞ্জে শহরে পাড়ায় মানুষ 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 মানুষের কাছে পৌঁছানো আমাদের এই ইতিহাস, এবং তাদের উদ্বুদ্ধ করা, তাদের সংগঠিত করা যে সংগ্রাম, এইটাই হচ্ছে আমাদের ইতিহাস চর্চার প্রধান লক্ষ্য। এ কথা যেন আমরা মুহূর্তের জন্যও ভুলে না যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আমার লাল সালাম। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।